আজকে একটা কিশোর যদি নেই, 11 বছর হয়ে গেল একটা খেলোয়াড় তৈরি করতে পারেনি। ব্যক্তিগত দক্ষতার যে খেলোয়াড় সেগুলোর খুব অভাব আছে। পানি সে ভরি বালটি জো জলদি উপর লায়েগা ওহি জিতেগা। হর গেম মে চ্যাম্পিয়ন জেসি পকড় ওহি এসআরএমবি টিএমটি। রদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি অরিত্র রয়েছি, এবং আমি এই মুহূর্তে যার সঙ্গে রয়েছি তিনি হলেন ময়দানের শেষ উত্তম কুমার। 70-এর দশক, যে দশকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন একের পর এক চলচ্চিত্র, তার হিট মহানায়ক উত্তম কুমার। তিনি বাঙালির কাছ থেকে যতটা আবেগ ভালোবাসা পেয়েছিলেন ঠিক ততটাই ফুটবল জগতে, ময়দানে ততটাই ভালোবাসা পেয়েছিলেন কিন্তু সুব্রত ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে তিনি রয়েছেন। সুব্রতবাবু, আপনাদের সময় স্টারডামটা কেমন ছিল যদি একটু বলেন? স্টারডামটা কেমন ছিল? স্টারের প্রশ্ন নয়, ফুটবলটা স্টার তো এমনি এমনি হয় না, এটা তো কোনো মার্কস নেই যে 80% পুরো মার্কস পেলে পরে স্টার হয়ে গেল। স্টার তো মানুষকে যারা আনন্দ দেয়। আজকে বলতে হলে সুধীরগমকা, সুজিত সেনগুপ্ত বলো, হাবিব বলো, ভৌমিক বলো, গৌতম বলো, প্রসূন বলো, এরা সবাই স্টার। স্টার মানে কথায় স্টার, এরা সবাই ভালো প্লেয়ার, সবাই ভালো প্লেয়ার, সবার খেলায় মানুষ মুগ্ধ হতো। সে বিরোধী দলেরও হতো, ইস্টবেঙ্গলে যারা খেলতো তারা মনমানে লোকেরা খুশি হতো যে ভালো খেলেছে সুরজিৎ আজকে, আবার মনমানে যারা ভালো খেলতো ইস্টবেঙ্গলের লোকে খুশি হতো আজকে ভালো খেলেছে হাবিব, ভালো খেলেছে প্রসূন। এইগুলো আছে, এই যে আনন্দ যারা দিতে পারে, খেলাটা তো একটা বিনোদন, এই বিনোদনটার মধ্যে দিয়ে যারা মানুষকে উল্লাসিত রাখতে পারে তাদের কৃতকর্মের মধ্যে দিয়ে, তারাই স্টার। তো সবাই খেলতে চায়, সবাই খেলা দেখতে চায়। এইগুলো যে এখন দেখতে হবে, যে একটা সময় চুনি গোস্বামী খেলা দেখতে লোকে আসতো, জানাল সিংহ খেলা দেখতে লোকে আসতো, এখানেও ঠিক তাই, এখানেও সুজিত সেনগুপ্ত খেলা দেখতে আসতো, এখানেও গৌতম সরকারের খেলা দেখতে আসতো, এখানেও সুভাষ ভৌমিকে খেলা দেখতে আসতো, তারা হচ্ছে স্টার। এখনকার ফুটবলের যারা স্টার, সেক্ষেত্রে আপনাদের সময় যারা স্টার ছিল তাদের মধ্যে কতটা ফারাক দেখেন, কতটা ফারাক চোখে পড়ে? না, ফারাক তো থাকবে, ফারাক থাকবে, ফুটবলের সে জায়গাটাই নেই। ফুটবলের ব্যক্তিগত দক্ষতার যে খেলোয়াড় সেগুলোর খুব অভাব আছে। আগে কিষাণু দিয়ে চারজনকে কাটিয়ে নিয়ে চলে যেত, আজকে একটা কিষাণু দিয়ে নেই। একটা সুদীপ চাইজি সেন্ট্রাল মিডফিল্ডে অনেক বড় প্লেয়ার ছিল, আজকে সেই ধরনের খেলোয়াড় নেই। তবে একটা কথা বলি, যে খেলার চেষ্টা যে করছে যারা, তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা ভালো খেলার চেষ্টা করছে। তাদেরকে প্রশিক্ষণের মধ্যে দিয়ে বা খেলার পরিবেশের মধ্যে দিয়ে তাদেরকে যদি মানুষ করা যায়, তারাও কিষাণু, তারা সুদীপ চ্যাটার্জি হতে পারে। সেক্ষেত্রে বলা যেতে পারে বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে সুনীল ছেত্রী এখন বর্তমান জেনারেশনের স্টার, সেক্ষেত্রে আপনার আপনার পরিবারের হাতে কি ব্যাটনটা রয়ে গেল? না 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 না, কে কোথায় খেলছে আমার বাড়ির লোক তো জানি না কোথায় কে খেলছে। সুনীল ছেত্রী কোথায় খেলছে কি খেলছে জানি না, যে ভালো খেলছে সে ভালো খেলুক। আমি যখন খেলতাম তখন আমার মাই জানতো না, ওর পরদিন কাগজ দেখে বলতো, কিন্তু ঘটনা তা নয়। তোমায় খেলার সুযোগ করে দেওয়া আছে, তুমি তোমার কৃতিত্ব বজায় রাখার জন্য নিজেকে নিষ্ঠাবান করো, তাহলেই হবে, এই ছিল আদর্শ। এখন মোহনবাগানের খেলা দেখেন? খেলা দেখানো হয় কি না জানি না, আমি দেখার সময় হয়ে ওঠে না। তাহলে সময় কাটান কিভাবে? সময় কাটাই এই তো, এখানে একটু বন্ধু বান্ধবের সাথে বসলাম, সকালে একটু প্র্যাকটিসে গেলাম, তারপর সন্ধ্যেবেলা বাড়ি গেলাম, হয়ে গেল। শেষ প্রশ্ন এখনকার যে সমস্ত দলগুলো রয়েছে সেখানে বাঙালি ফুটবলার কম, আফসোস হয় কোনো? প্রচুর আফসোস হয়, কে বললে হবে না। বাঙালি ফুটবলার হারাবে কেন, কী কারণে, পরিকল্পনাটা কোথায়? আমি তো সরকারকে বলেছি যে আপনারা খেলাধুলোর খেলোয়াড় তৈরি করার মতো পরিকল্পনা ভালো মতো গ্রহণ করুন। কোথায় কোথায় কোচিং ক্যাম্প? 11 বছর হয়ে গেল একটা খেলোয়াড় তৈরি করতে পারেনি, কাকে দিয়ে? এখানে স্বজন পোষণ করলে পরে
নিজের লোক করলে পরে এরকম হবে যে আমার লোককে কোচিং করাও তাহলেই হবে। তাহলে এইটা যেখানে এইরকম স্বজন পোষণ চলে সেখানে কোনো উন্নয়ন হয় না, আর এর জন্য আমাদের ফুটবলের উন্নয়ন হচ্ছে না স্বজন পোষণের জন্য। এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।